দর্শক, ইলিশে সয়লাব নোয়াখালীর হাতিয়ার আড়তগুলো সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাতিয়ার ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ হাবিবা। 28 অক্টোবর মধ্যরাত থেকে শেষ হয়েছে মা ইলিশ রক্ষা অভিযানের নিষেধাজ্ঞার সময়সীমা। এরপর থেকে জেলেরা ফুরুদমে নদীতে মাছ শিকারে নেমে পড়েছেন। হাতিয়ার 20টি গাঁটের প্রায় 10,000 জেলে নৌকা নদীতে ব্যস্ত সময় পার করছেন। গতকালকে এবং আজকে অনেক জেলে নৌকা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে গাঁটে ফিরে এসেছেন। জেলেদের জালে ধরা পড়া ইলিশে এখানকার মাছঘাটের চিত্র বদলে গেছে। জেলে মহাজন এবং ব্যাপারীদের হাঁক ডাকে সরগরম হয়েছে এখানকার মাছঘাটগুলা। আমি কথা বলেছি গাঁটে ফিরে আসা কয়েকজন জেলের সাথে, তারা আমাকে জানিয়েছেন এক একটি ছোট নৌকা 4 থেকে 5 মন করে মাছ পেয়েছেন। এসব মাছ তারা 8 থেকে 9,000 টাকা মন দরে বিক্রি করছেন। মাছ আজকে গত 2 দিনের তুলনায় মাছ অনেক কম ফেলেও বাজার মূল্য ভালো থাকায় খুশি তারা। আপনারা জানেন যে প্রতিবছর এই সময়টুকু এলে সরকার 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য। এবছরও 6 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। এই সময়টুকু সাগরে এবং নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ইলিশ মাছ শিকারের উপর সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ।